बाबा क्या मान है। অভিনন্দন কি করছি দেখো ওর খেলা কি খেলা নিয়ে পড়েছে আমার বাবু দেখো বাবু দেখো অভিনন্দন ক্যামেরা দেখলেই ব্যাস ছোট ছোট পালাবে ও ক্যামেরার সামনে আসতেই চায় না ওকে জবরদস্তি করে ফটো খিচানো পড়তে করে সে মুড হলে তো এসে যায়। হাই গাইস তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে মন্ডে তো বাচ্চাকে নিয়ে আজকে পার্কে এসেছি। এখন বাজে 4:10। चलो एखान ब्लग तो स्टार्ट कर देखो तुम्हारा प्रथम के शेष पर्त हमार ब्लग जो भलो लेगे थे प्लिज प्लिज लाइक करो शेयर करो कमेंट करो। हाई गैस तुम्हारा सबाई केमन आलो आज के मंगलवार आज के निरामिष आलुर दम बनाब। आलुर दम बनानों जो छोटो छोटो आलू नहीं आलूगू भलोक छड़िए धुए और देखो तेल मत भलोक भेजे निचि आलू देखो एक जो हमें मसला तैयार कर नहीं मसला देखे नाओ नहीं आदा टमेटो और काजू बादाम चार पाँचटा एकटूखानी पोस्त आ टमेटो मे एक लंकार गुड़ो हलुद गुड़ो धने लवण ये भलोक पेस्ट बनिए नेब। আলুর দমে কত সুন্দর কালার এসেছে। একটু বেশিরভাগ কাঁচা লঙ্কা আর একটু সুন্দর গুঁড়ো লঙ্কা বাটা দিয়েছি। কত সুন্দর কালার এসেছে দেখো। ভালো করে আমি মশলাটা একদম কষিয়ে দেবো যাতে জল না থাকে। কষিয়ে নেওয়ার পরে অল্প জল দেবো, কেন এখানে আলুর দম বানাবো, বেশি জল দেবো না। রুটির সাথে পরিবেশন করবো তো তাই ভাতের সাথেও খেতে পারে, খুবই টেস্টি লাগবে। আজকের আবার গরম গরম রুটির সাথে এটা পরিবেশন করবো, তাই জন্য একটু মাখামাখাই বানাবো আলুর দমটা। আলু তো অলরেডি ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কেন আলু তো আগে ভালো করে ভেজেই নিয়েছিলাম। দেখো মশলায় ভালো করে পিষে নিয়েছি আর এখানে দেখো আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দেখো আলু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে এটা দিয়ে দেবো, তেলের মধ্যে আমি হিং দিয়েছি। এবারে মশলাটা ভালো করে দিয়ে দেবো, মশলা দেওয়া করে ভালো করে আলুটাকে নেড়ে নেবো মশলার সাথে, ভালো করে কষিয়ে নেব যাতে একটু জল না থাকে। মশলার জন্য আমি কী কী নিয়েছি এর মধ্যে আদা টমেটো 4 কাজু বাদাম নিয়েছি আর এমনি বাদাম নিয়েছি, চিনি বাদাম যেটাকে বলা হয়, একটুখানি খসখস পোস্ত ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ, ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব। আলু আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, এই মশলা বাটায় জলটাই দিয়ে দেব যাতে মশলা ইয়ে করেছিলাম পিষেছিলাম। আলুর দম একদম মাখা মাখা বানাবো, বেশি সেবন করবো না, কারণ রুটির সাথেই খাবো। অল্প করে সামান্য একটু দই দিয়ে দেবো, ভালো করে একদম দইটাকে ভেজে নেব। আমি এখন দেখো কোনটাই ভালো করে সিদ্ধ করে নিয়েছি, কত সুন্দর নরম
আর বাচ্চা স্কুল থেকে ছয় টিউশন থেকে আসবে, এলেও খুব পছন্দ করে খাবার জন্য। দেখ তো সুন্দর একটা খুবই টেস্টি নুন দিয়ে যদি চাট মশলা দিয়ে খাও তোমরা, হাত থেকে লেবু নিয়ে চলতে দাও, খুবই টেস্ট লাগে। আর এই যে তরকারি ফুটছে, এবারে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। এটা ঘরে বানানো গরম মশলা, তেজপাতা আর দারচিনি, লং, এলাচ, গোলমরিচ, ভালো করে আমি এটা ভালো করে মানে তেল করি কড়াই মানে সেগুলো কড়াই ভেজে এটা গুঁড়ো করে রেখেছি, এই মশলাটাই দিয়ে দেবো। তারপর তরকারি আমার ফুটছে কি হাফ চামচের মতন আমি গরম মশলাগুলো দিয়ে দিব। ঠান্ডা ঢাকা দিয়ে রেখে দেবো, দু মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখন বাজে 7:10, 7:30 বাচ্চাকে আনতে যাবো, বাচ্চা টিউশনে গেছে অভিনন্দন। তারপরে চলো দেখো আলুর দম আমার রেডি হয়ে গেছে।